রূপহিয়াতর বড়িবজার আরক্ষী পহরা চকীর সম্মুখত রহস্যজনকভাবে উদ্ধার এজন যুবকর মৃতদেহ। সরকারি কামর খন্দা এটা গাঁতত উদ্ধার হয় মৃতদেহটো উমর ফারুক নামৰ এজন যুবকর বলে চিনাক্ত। আরক্ষী চকীর মাত্র 50 মিটার আর যুবকজনের ঘরের মাত্র 100 মিটার নিলগত উদ্ধার হয় মৃতদেহটো। হাত ভরি বন্ধা অবস্থা থাকা মৃতদেহটোর বহু অংশত স্পষ্ট হয়ে আছে আঘাতর চিন। মৃতদেহটোর উপরতে পড়ি আছিল এটা গরু। রাইজর সন্দেহ, যুবকজনক হত্যা করে মৃতদেহর উপর সেই গরুটো পেলা থ গেছিল। বাতরুয়াই গরুটো উদ্ধার করার সময়তেই মৃতদেহটো প্রত্যক্ষ করার লগেলগে সৃষ্টি হয় চাঞ্চল্যর। বুধবারে সন্ধিয়ার নিরুদ্দিষ্ট হয়ে আছিল মৃত যুবকজন। গাত এটা পড়ে আছে, উপর গরু এজনী আছে। এতিয়া কোনে কেনেকে কি করেছে নকরেছে এটো আল্লাহ জানে, মই কব নোৱাৰিম। গাতটো কিহৰ গাত? গাতটো এটো আপোনাৰ এই কেবুল গৈ আছে, কিবা টাৱাৰৰ নেকি কেবুল গৈ আছে যে এটো, সেইটো কেবুল গৈ আছে, এটো গাত দিছে। এই গাতটো পিছে দ আছে মানুহটো গৰু, তাৰমানে আমি পোৱা নাই। আজি বজাৰ গৈছেতো এই ৰাস্তাৰ কাষতে থানাৰ সন্মুখত, এয়া মানুহে বাঁহ বেছি আছিলে, ঘপককে কোনোবাই দেখা পালে, দেখা পাই কৈছে আরে গরু এজনী পড়ি আছেচোন গাঁতটোত। তারপর গরুজনী যেতিয়া অলপ লরসর করেছে, তেতিয়া মাথাটো মানুহৰ মাথা ওলাই গল, চুলি ওলাইছে। আর মানুহে কৈছে যে এইটো বোলা মানুহ হব, মানুহ দৌড়া দৌড়ি কৈ গৈছে, ময়ো আছিল এই রাস্তাত, ময়ো গলো, গৈ পাইছো যে এনেকুৱা তেনেকুৱা। এতিয়া মোৰ ল'ৰা বুলি মই ধৰিব পৰা নাই, পিছত উলিয়াওঁতেহে পাইছো আৰু যে মোৰ ল'ৰা। আপোনাৰ ভৰিত এনেকুৱা ৰটে মাৰা নেকি এইটো পাইছে, এতিয়া ডক্টৰে ৰিপৰ্ট কি দিয়ে আছে এইটো আমি এতিয়া কেনেকে কম? ডক্টৰৰ ৰিপৰ্ট মতেহে। নলবাৰীৰ কৈঠালকুছিৰ সোণোৰালৈ গৌৰৱ কঢ়িয়ালে কাঠমিস্ত্ৰীৰ কন্যাই। উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত 92.2% নম্বৰ লাভ কৰি শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণ হৈছে দৰিদ্ৰ পৰিয়ালৰ মেধাৱী ছাত্ৰী হিমাশ্ৰী কাশ্যপ। সামতাৰ বিষ্ণুজ্যোতি একাডেমীৰ ছাত্ৰী হিমাশ্ৰী। হিমাশ্ৰী কাশ্যপে অৰ্থনীতি বিজ্ঞান বিষয়ত সৰ্বোচ্চ 100 নম্বৰ লাভ কৰি বিষ্ণুজ্যোতি একাডেমীলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে। নৃত্য আৰু অভিনয় কৰি ভালপোৱা হিমাশ্ৰী কাশ্যপে অদূৰ ভৱিষ্যত APSC পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱাৰ মন পুহি ৰাখিছে। মই বিষ্ণুজ্যোতি একাডেমি চামতাৰ পৰা HS পৰীক্ষাত পাছ কৰিলোঁ আৰু সেই কলেজখনৰ পৰা বহুতেই সহায় পাইছোঁ শিক্ষাৰ ক্ষেত্ৰত হওক। ছাৰ বাইদেউসকলে বহুতেই সহায় কৰিছে, যেতিয়াই যি কিবা ডাউট থাকিলে সুধো তেতিয়াই তেওঁলোকে মানে কোনো পলম নকৰাকৈ ডাউটখিনি ক্লিয়াৰ কৰি দিছিল। আৰু ফাইনেন্সিয়েলি যিহেতু সিমান এটা অৱস্থা ভাল নহয় আমাৰ, ফাইনেন্সিয়েলিও ছাৰহঁতে মেমহঁতে বহুত সহায় কৰিছে। মই ছাৰক গৌতম হালৈ ছাৰক মই মোৰ বিষয় শিক্ষক ইকনমিক্স বিষয় শিক্ষক ধন্যবাদ জনাইছোঁ। তেওঁ ইমান কষ্ট কৰি, তেওঁ যদি আমাক নোটছ পাতি ভালদৰে নিদিলে হয় তেনেহ'লে আজি হয়তো এইটো ৰিজাল্ট কৰিব নোৱাৰিলোঁ হয়। গতিকে মই তেওঁক অশেষ ধন্যবাদ জনাইছোঁ, তেওঁৰ কাৰণে হয়তো আজি এইখিনি পাবলৈ সক্ষম হৈছোঁ। ইফালে বোকাৰ পদুম হৈ জিলিকিল তেজপুৰৰ দৰং মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ কল্লোল বিশ্বাস। হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত 10ম স্থান প্ৰাপ্তিৰে সফলতা তোলা কল্লোল বিশ্বাসে আজি ঘোষিত উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফলত বিজ্ঞান শাখাত 94% নম্বৰ লাভ কৰি শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণ হৈছে। ঢেকিয়াজুলিৰ বাসিন্দা পিতৃ দীপক বিশ্বাস আৰু মাতৃ সমা বিশ্বাসে কল্লোলৰ পঢ়া শুনাৰ বাবেই তেজপুৰত এটা সৰু ভাড়াঘৰ লৈ অতি সীমিত আয়েৰে কল্লোলৰ অভাৱ পূৰণ কৰি আহিছে। ভৱিষ্যতে আইআইটিত পঢ়া শুনা কৰাৰ মন কল্লোলৰ আৰু এই ফলাফলে দৰং মহাবিদ্যালয়ৰ লগতে তেজপুৰবাসীকো স্বাভাৱিকতে আনন্দিত কৰি তুলিছে। বহুত ভাল লাগিছে, বাট আৰু এক্সপেক্ট কৰিছিলোঁ ৰিজাল্ট আৰু ভাল হ'ব বুলি, বাট যিমান পাইছোঁ ঠিকে লাগে। আটাইকেইটা বিষয়তে লেটাৰ মাৰ্ক পাইছোঁ, হয় আটাইকেইটা বিষয়তে লেটাৰ মাৰ্ক পাইছোঁ, 90 এবভ পাইছোঁ চবতে। পিতৃ হিচাপে মই যথেষ্ট গৌৰৱ অনুভৱ কৰি আছোঁ। তেজপুৰত মোকো বহুতে মানুহে চিনি পাইছিল, এতিয়া মোৰ ল'ৰাই যেনিবা আৰু ফেমাছ কৰি দিলে মোক, মানে যোৱা 2022 চনতো মোক উজলি উঠাই দিলে আৰু
যথেষ্ট কষ্টরে চলাই গৈ আছো আৰু সীমিত এটা ইনকামত যিমান পাৰিছো তেখেতক সুবিধাটো দিবলৈ চেষ্টা কৰিছো। ভূমিকা মানে এতিয়া তাৰ পৰা নিজৰ চেষ্টাৰে কৰিছে, যি কৰিছে মই মানে অলপ হেল্প কৰিছো তাক মানে খোৱা বোৱাতে আৰু কি। এতিয়াতো ষ্ট্ৰীম চেঞ্জ হৈ গ'ল, তাৰ ছায়েন্স ষ্ট্ৰীম লৈ পঢ়িছে, মই আৰ্টছত পঢ়া, তো তেনেকুৱাতো মই চাব পৰা নাই, কিন্তু দেখিছো তেনেকৈ পঢ়ি আছে নে নাই ঠিকমতে। আজি ঘোষিত উচ্চতৰ মাধ্যমিকৰ ফলাফলত উজ্বলিল মঙলদৈৰ স্নেহা হাজৰিকাও। মঙলদৈৰ শান্তিপুৰ নিবাসী শিক্ষক দম্পতী ৰাজেন্দ্ৰ নাথ হাজৰিকা আৰু পূৰ্ণিমা হাজৰিকাৰ জীয়ৰী স্নেহাই কলা শাখাত লাভ কৰিলে 96.8% নম্বৰ। উৎফুল্লিত স্নেহাৰ লগতে পিতৃ মাতৃ। নগাঁৱৰ ৰামানুজনৰ ছাত্ৰী স্নেহাই এই বিদ্যালয়খনৰ পৰাই বা এই বিদ্যালয়খনৰ ভিতৰত লাভ কৰিছে প্ৰথম স্থান। যিহেতু এইবাৰ শীৰ্ষস্থান নাই, সেয়ে স্থান নিৰূপণ কৰিব পৰা নগ'লেও প্ৰথম তিনিটা স্থানত থকাৰ আশা কৰিছিল স্নেহাই। মই এনেই ফিক্স টাইম আছিলে, নিয়মীয়াভাৱে পঢ়ি গৈছিলোঁ আৰু ইয়াৰ কাৰণে মই প্ৰিন্সিপাল ছাৰক থেংক ইউ দিব বিচাৰিছোঁ, শিক্ষাগুৰুসকলক থেংক ইউ দিব বিচাৰিছোঁ আৰু পেৰেণ্টছকো থেংক ইউ দিব বিচাৰিছোঁ। এইবাৰ যিহেতু শীৰ্ষস্থানৰ নাম ঘোষণা কৰা নাই, তাৰ কাৰণে কিছু মন বেয়া লাগিছে? নাই নাই লগা নাই, কাৰণ মই CBSE আছিলোঁ, সেইকাৰণে তাতেতো ৰেংক নাই, ইয়াতেও সেইকাৰণে ইমান বেয়া লগা নাই। ভাল ধৰণে আমাৰ ফলাফল হৈছে, আমি সেইধৰণে পাব বুলি ইতিমধ্যে আমাক পৰীক্ষা দিয়ে আমাক জনাইছে যে মই 90% এবভ থাকিব আৰু সেইমতে আছে। আটাইতকৈ ভাল লাগে যে নগাঁও যিখন ৰামানুজন ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুল আছে তাৰ যিটো শৈক্ষিক পৰিৱেশ, সেই শৈক্ষিক পৰিৱেশৰ লগত আমাৰ ছাত্ৰীৰ মানে সম্পূৰ্ণ মিলি গৈছিলে আৰু সেইকাৰণে ভাবোঁ মই এইটো সফল হৈছে। বিশেষকৈ প্ৰিন্সিপালগৰাকীয়ে যিধৰণে তেওঁলোকক কেয়াৰ লয়, আমাৰ সন্দেহ হৈছিলে প্ৰথমতে তাই যিহেতু মেট্ৰিক পাছ কৰি গুচি গৈছে যে অকলে তাত পাৰিব নোৱাৰে, কিন্তু প্ৰিন্সিপালগৰাকীৰ যি তাগিদা আৰু যি কেয়াৰ সেইটো আমি সদায় মানিব লাগিব। এইটো মাইথান ষ্টীল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান ষ্টীল। করেক্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল। এভরিডে মশলা টেস্টি হব ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভরিডে জিভা দিয়ে আসল জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। চনতে সোনিয়া গান্ধীৰ সৈতে ৰাজীৱ গান্ধী বিবাহ পাশত আবদ্ধ হৈছিলে। 70 চনত ৰাহুল গান্ধীৰ জন্ম হৈছিলে, 72 চনত প্ৰিয়ংকা গান্ধীৰ জন্ম হৈছিলে। বিবাহৰ প্ৰায় 12 বছৰলৈকে তেওঁ বিমান চালক আছিলে, এয়াৰ ইণ্ডিয়াৰ তেওঁ ফ্লাইট উৰুৱাই আছিলে। 80 চনত সঞ্জয় গান্ধীৰ মৃত্যুৰ পিছত যিটো বাই ইলেকশ্যন হৈছিল আমেথিত, সেই ইলেকশ্যনটোত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল কংগ্ৰেছৰ তৰফৰ পৰা ৰাজীৱ গান্ধীয়ে। কিন্তু সঞ্জয় গান্ধীৰ পত্নী সহধৰ্মিনী মানেকা গান্ধীয়ে আমেথি সমষ্টিটো তেওঁৰ কাৰণে বিচাৰিছিল। তেওঁ কৈছিলে, মুকলিভাৱে কৈছিলে, যিধৰণে ফিৰোজ গান্ধীৰ মৃত্যুৰ পিছত ৰায়বেৰেলী সমষ্টিটো হস্তগত কৰিলে তেওঁৰ পত্নী ইন্দিৰা গান্ধীয়ে, অনুৰূপ ধৰণে সঞ্জয় গান্ধীৰ মৃত্যুৰ পিছত সেই সমষ্টিটো মানেকা গান্ধীক দিব লাগে। ইন্দিৰা গান্ধীয়ে কিন্তু সেই কথা মানি লোৱা নাছিলে, ইয়াৰে কাৰণ আছিলে। কিন্তু তেতিয়ালৈ 1980 চনলৈ মানেকা গান্ধীৰ 25 বছৰ হোৱা নাছিলে। ভাৰতবৰ্ষত লোকসভা নিৰ্বাচন আৰু বিধানসভা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বলৈ সৰ্বনিম্ন বয়স হৈছে 25 বছৰ। তেতিয়ালৈকে কিন্তু মানেকা গান্ধীৰ 25 বছৰ হোৱা নাছিলে। মানেকা গান্ধীয়ে বিচাৰিছিলে ইন্দিৰা গান্ধীয়ে সংবিধানৰ সংশোধনী ঘটাই যি 25 বছৰৰ যি নিয়ম, সেই নিয়মৰ তাৰতম্য ঘটাই বয়সৰ সীমাৰেখা কমাই দিব লাগে, যাতে তেওঁ 1980 চনৰ যি উপনিৰ্বাচন, সেই উপনিৰ্বাচন অৱতীৰ্ণ হ'ব পাৰে। ইন্দিৰা গান্ধীয়ে সেই কথা মানি লোৱা নাছিলে আৰু সেইকাৰণেই ক্ষোভিত হৈ পৰিছিল মানেকা গান্ধী। সংঘাতৰ সূত্ৰপাত হৈছিল, ইন্দিৰা গান্ধী আৰু মানেকা গান্ধীৰ মাজত যি সম্বন্ধ, সেই সম্বন্ধত ফাট মেলিছিল, দুয়োৰে মাজত ৰাজনৈতিক সংঘাতৰ সূত্ৰপাত হৈছিল আৰু মানেকা গান্ধীয়ে প্ৰধানমন্ত্ৰীৰ বাসগৃহ ত্যাগ কৰি তেওঁ নিজাববীয়াকৈ থাকিবলৈ লৈছিল। তেতিয়া বৰুণ গান্ধীৰ বয়স প্ৰায় 6 মাহ। যি সময়ত সঞ্জয় গান্ধীৰ মৃত্যু ঘটিছিল, বৰুণ গান্ধীৰ বয়স প্ৰায় 6 মাহ। আৰু কোলাত সেই ছমহীয়া কেঁচুৱাটোক লৈ
মানেকা গান্ধীয়ে প্রধানমন্ত্রীর বাসগৃহ ইন্দিরা গান্ধীর বাসগৃহ ত্যাগ করেছিল। এটাই খুব মানেকা গান্ধী এটাই খুব রাজীব গান্ধীক কিয় আমেথি দিয়া হল বিচারিছিল আমেথি সমষ্টিটো কারণে। 1984 চনত যেতিয়া ইন্দিরা গান্ধীক হত্যা করা হয়েছিল শিখ আততায়ীয়ে শিখ বডিগার্ডে গুলিয়ে হত্যা করেছিল, তারপর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনটি নতুনক মানেকা গান্ধী একটা নতুনক রাজনৈতিক দল খুলিছিল, দলটির নাম হয়েছে সঞ্জয় মঞ্চ, সঞ্জয় গান্ধী মঞ্চ নামের একটা রাজনৈতিক দল খুলিছিল। আর সেই দলটি খুলি আমেথিরপর নির্বাচনত অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ রাহুল গান্ধীর বিপক্ষে, ক্ষমা করব, রাজীব গান্ধীর বিপক্ষে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল, স্বামীর ভাতৃর বিপক্ষে বিরুদ্ধাচরণ করে আমেথিত নির্বাচনত অবতীর্ণ হয়েছিল সঞ্জয় গান্ধী মঞ্চ নামের একটা রাজনৈতিক দলের যোগেদি। কিন্তু সেইবার পরাজিত হয়েছিল, ভোটর মার্জিন আসে 314,000, অর্থাৎ রাজীব গান্ধীয় মেনকা গান্ধীক 314,000 ভোটের ব্যবধানত পরাস্ত করেছিল। আর তেতিয়ারপ্রায় রায়বেরেলি আর এমেথিত প্রতিনিধিত্ব করার সপোন ত্যাগ করে মেনকা গান্ধীয় অন্য এক রাজনৈতিক যাত্রা আরম্ভ করেছিল। 1989 চনের নির্বাচনত অন্য দলের সাংসদ হয়ে সদনের মজিয়ালে আসছিল, কিন্তু রায়বেরেলি আর আমেথি এই দুটা সমষ্টির কারণে এক সংঘাতের সূত্রপাত হয়েছিল এই মেনকা গান্ধী আর ইন্দিরা গান্ধীর মাজত। আর এইটাই একমাত্র বা অন্যতম কারণ হয়েছিল মেনকা গান্ধীয়ে গান্ধী পরিয়াল ত্যাগ করা বা প্রধানমন্ত্রীর বাসগৃহ ত্যাগ করা। কালক্রমত 1989 চনেরপর একাধিকবার নির্বাচনত জয়ী হয়ে আন আন সমষ্টিবর নির্বাচনত জয়ী হয়ে সদনলে আসছিল, মন্ত্রিত্ব লাভ করেছিল, বাজপেয়ী সরকারের সময় মন্ত্রিত্ব লাভ করেছিল, মোদী সরকারের সময় মন্ত্রিত্ব লাভ করেছিল, কিন্তু এমেথি আর রায়বেরেলি কেউ ঘুরে যাওয়া নাছিল। এইবার বিজেপির প্রার্থী সুলতানপুর সমষ্টিরপর পুত্র বরুণ গান্ধীও একাধিকবার নির্বাচনত জয়ী হয়ে আছে পিলভিত সমষ্টিরপর বা সুলতানপুর সমষ্টিরপর, কিন্তু এইবার বরুণ গান্ধীক টিকিট ভারতীয় জনতা পার্টিয়ে প্রদান নকলে, বরঞ্চ মাতৃ মেনকা গান্ধীক টিকিট প্রদান করলে সুলতানপুরের সুলতানপুরের ফলাফল কি হব সে সময় গম পাওয়া যাব। আমি যদি পুনের আমেথি আর রায়বেরেলি সমষ্টিটি যাও, রায়বেরেলি সমষ্টি যাও, যেতিয়া 1998 চনত প্রত্যক্ষ রাজনীতি আহিল সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধীও 1999 চনের লোকসভা নির্বাচনত আমেথি সমষ্টিটি বাছি ললে, প্রথমবার নির্বাচনত অবতীর্ণ হল আমেথি সমষ্টিটিরপর, আর সেই নির্বাচনত জয়ী হয়ে সংসদের মজিয়ালে আহিলে। 2004 চনত যেটা পুনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল, রাহুল গান্ধী যেটা প্রত্যক্ষ নির্বাচনত জড়িত হয়ে পড়লে, তেতিয়া সোনিয়া গান্ধী রায়বেরেলি সমষ্টিটি গল আর আমেথি সমষ্টিটি রাহুল গান্ধীক এড়ি দিলে। আর সেই রায়বেরেলি সমষ্টি 2024 চনলকে, 2004 চনেরপর 2024 চনলকে সোনিয়া গান্ধীর দখলত থাকিলে, কিন্তু এইবার সোনিয়া গান্ধীয়ে রায়বেরেলি সমষ্টিটি ত্যাগ করলে, রাজস্থানেরপর রাজ্যসভার সাংসদ হল আর এইবার রায়বেরেলি সমষ্টিটির প্রতিনিধিত্ব নকলে, স্বাস্থ্যজনিত কারণত প্রতিনিধিত্ব নাই করা বলে কব বিচার। আমেথি সমষ্টিটি 2019 চনত স্মৃতি ইরানীয় রাহুল আপনি চাই আছে সুপ্রপ্রায় বহমপুরত প্রচণ্ড ধুমুহাত ক্ষতিগ্রস্ত নবম অসম আরক্ষী বাহিনীর মুখ্য কার্যালয়, ধুমুহাত ক্ষতিগ্রস্ত অধিনায়কর কার্যালয় গৃহ, কার্যালয়টির উপর বাগরি পড়িল প্রকাণ্ড গছ। এই ঘটনাত আহত গুয়াহাটির অহা হিসাব পরীক্ষক সুজল বিশ্বাস নামের বিষয়াগী, আহত সুজল বিশ্বাসক উন্নত চিকিৎসার নগাঁওলে প্রেরণ করা হয়েছে, এটা হিসাব পরীক্ষকর দলে হিসাব পরীক্ষা করে আছে কার্যালয়টির, ধুমুহার ফলত নষ্ট হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র, আওপুরণি গৃহটিতে বহু বছর ধরে কার্যালয় হিসাবে কাম চলাই আসছিল বাহিনীটে, ধুমুহার ফলত বহমপুর বামুনি সংযোগী পথত ব্যাহত হয়ে পড়ে যাতায়াত, ব্যাহত হয়ে আছে বিদ্যুৎ সেবা। বরফটো হল আমি একো গমেই নাপালো, হঠাৎ সিলিং খন তার উপর গছ গছর গছ আসলে গছর ডাল এটা ভাঙি পড়ল, আর যেটা সিলিং লো আমার মূরের উপর পড়ি, তো তার কি হল মূরটা অকান ফাটিলে আর হাতত অকান লাগছে মূর, আর আপনি হাতত আঘাত পেয়েছে যে ধুমুহা আসলে আপনার কাম করে আসলে কাম করে আছে। হরেন কলিতার হত্যাকাণ্ড রায়দান,
পাঁচ অভিযুক্তক যাবজ্জীবন কারাদণ্ড। গুৱাহাটী সত্র ন্যায়াধীশ আদালতের এই রায়দান 2015 চনত দিসপুরত সংঘটিত হয়েছিল হত্যাকাণ্ডটো। বিটু কলিতা, প্রাণজিৎ কলিতাক যাবজ্জীবন কারাদণ্ড বিহা হয়েছে। মঞ্জিৎ সিনহা, সুজিত সিনহা, বিকি থাপাক যাবজ্জীবন কারাদণ্ড। ভূমি বিবাদ কেন্দ্রিক সংঘাতত হয়েছিল হত্যাকাণ্ড। গুরুতরভাবে আহত হয়েছিল নবকুমার বর্মন নামের এজনও। ইয়া হত্যাকারীক যাবজ্জীবন কারাদণ্ড দিয়ার খবর, নামসমূহ আমি কই দিছো, বিটু কলিতা, প্রাণজিৎ কলিতা, লগতে মঞ্জিৎ সিনহা, সুজিৎ সিনহা, বিকি থাপা, এই আটাইকেইগৰাকীকে যাবজ্জীবন কারাদণ্ড বিহিছে। ভারত চীন সীমান্তর মেসুকাত চীনা সৈন্যর আগ্রাসন, চীনা সৈন্যর আগ্রাসনের দৃশ্য ভাইরেল হওয়ার পাছতে উত্তেজনার সৃষ্টি হয় সীমান্তত। ইয়ার পিছতে মেসুকার পর চীনলৈ ভারতীয় সেনায় এক প্রকার খেদি পঠিয়ায় চীনা সৈন্যসকলক। সীমান্তত বর্তমান অধিক সতর্ক হয়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। ইয়ার পূর্বেও ভারত চীন সীমান্তত চীনা সৈন্যই আন্তঃরাষ্ট্রীয় আইন উলঙ্ঘা করে ভারতত অনাধিকার প্রবেশ করে আন্তঃরাষ্ট্রীয় বিতর্কর সৃষ্টি করে আহিছে। বহুকেবার এই ঘটনাবর সংঘটিত হয়, কেতিয়াবা হতাহতি, ঠেলা ঠেলি, এইবোৰ দৃশ্য আমি দেখিবলৈ পাওঁ। আৰু চীনা সৈন্যৰ এই আগ্ৰাসী যি নীতি, তেওঁলোকে ভাৰতৰ সীমাত প্ৰৱেশ কৰি, ভাৰতৰ ভিতৰত প্ৰৱেশ কৰি এক প্ৰকাৰ দপদপনি চলাবলৈ চেষ্টা কৰা যি নীতি, তাৰ বিৰুদ্ধাচৰণ কৰি অহা হৈছে। আন্তঃৰাষ্ট্ৰীয় মঞ্চত এই বিষয়বোৰ উত্থাপন কৰি অহা হৈছে, তাৰ পাছতো তেওঁলোকৰ সুমতি ঘূৰি অহা নাই। আকৌ এবাৰ মেচুকাত তেওঁলোকে আগ্ৰাসনৰ চেষ্টা চলাইছিল, অৱশ্যে ভাৰতীয় সৈন্যই খেদি পঠিয়াবলৈ সক্ষম হৈছে। সুপার প্রাইমত পুনৰ সময় বাণিজ্যিক বিৰতিৰ অতি সোনকালে উভতি আহিম। এটো মাইথান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।